এদিকে ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার আগেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন মহাসড়কে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রত্রিমোড় এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ রয়েছে। চন্দ্রা দিয়ে উত্তরাঞ্চলের 22টি জেলার মানুষ চলাচল করে আর মহাসড়কের চন্দ্রা জুড়ে রয়েছে অসংখ্য বাস কাউন্টার। যত্রতত্র গাড়ি পার্কিং সহ ফুটপাতে দোকানের কারণে ঈদ আসলেই চন্দ্রা এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের ওসি সাদাত হোসেন জানান, যানজট নিরসনে চন্দ্রার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যাত্রী হয়রানি বন্ধে সব প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের বিভিন্ন জায়গায় যানবাহনের চাপ রয়েছে।